প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই এবার ভারতের মহাকাশ যাত্রা এক অন্য মাত্রা পেতে চলেছে। কারণ মোদী 3:2-তে মহাকাশ এবং পরমাণু শক্তি বিভাগের প্রধান হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এবার সমস্ত কিছু তত্ত্বাবধান করবেন। প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় মেয়াদে ইসরো চাঁদ এবং সূর্যের মাইলফলক মিশনে গৌরব অর্জন করেছিল। তাদের চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান 3 ল্যান্ডার রোভার সফলভাবে অবতরণ করে ভারত ইতিহাস তৈরি করেছে, যা পৃথিবীর যে কোনো দেশের জন্য প্রথম যুগান্তকারী পদক্ষেপ। শীঘ্রই ভারত তার প্রথম সৌর মহাকাশ মিশন আদিত্য L1 চালু করেছে। মিশনটি সফলভাবে পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট 1-এ একটি মানমন্দির মহাকাশ যান পার্ক করেছে। আরেকটি সাফল্য যা তুলনামূলকভাবে র্যাডারের নিচে পড়ে গেছে তা হলো বেসরকারি কোম্পানির জন্য মহাকাশ খাত উন্মুক্ত করার জন্য সরকারের প্রচেষ্টা। ইসরো, স্কাইরুট, অ্যারোস্পেসের মতো কোম্পানিগুলির নেতৃত্বে বেসরকারি খাতের সঙ্গে ভারতের নতুন মহাকাশ সম্পদের উন্নয়নে এই সংস্থাগুলিকে সমর্থন করেছিল। বিগত কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI এর আবির্ভাব এবং কোয়ান্টাম কমিউনিকেশন ও কম্পিউটিংয়ের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর আশা করা হচ্ছে যে নতুন সরকার আগামী 5 বছরে এই উপায়গুলিতে আরও এগিয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন, আমরা আশা করি যে সরকার ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের মতো উদ্যোগের মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নের জন্য তার জোরালো সমর্থন অব্যাহত রাখবে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, কোয়ান্টাম প্রযুক্তি এবং সবুজ শক্তি। বিশেষজ্ঞরা আশাবাদী যে ভারতীয় মহাকাশ সংস্থা এবং অন্যান্য বৈশ্বিক মহাকাশ সংস্থাগুলির মধ্যে সম্পর্ক শক্তিশালী হবে। 2022-23 অর্থবর্ষে যেখানে মহাকাশ গবেষণায় অনুমোদিত বরাদ্দ ছিল 13,700 কোটি টাকা, সেখানেই চলতি বছরে অনুমোদিত বরাদ্দ 12,543 কোটি টাকা, অর্থাৎ প্রায় 9% বরাদ্দ কমেছে। ভারতের সরকার পরিচালিত মহাকাশ বিভাগ যে পরিমাণ অর্থ পায় তার উপরই নির্ভর করে এই বরাদ্দ। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনও এর বাণিজ্যিক শাখা নিও স্পেস ইন্ডিয়া লিমিটেড NSIL এই ইন স্পেসেস স্পেস স্টার্ট আপ এবং প্রাইভেট ফার্মগুলিকে সহায়তা করার দায়িত্ব দেওয়া হয়েছে এজেন্সিকে। সব মহাকাশ বিভাগের জন্য এই বরাদ্দ অন্তর্ভুক্ত। গত অর্থবর্ষের তুলনায় 2023-2024 অর্থবর্ষে কমেছে অনুমোদিত বরাদ্দ, প্রায় 9% অনুমোদিত বরাদ্দ কমেছে। বরাদ্দের এই হিসেবে চলতি বছর ও পরবর্তী বছরের মধ্যে একটা তুলনা টানা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই এবার ভারতের মহাকাশ যাত্রা এক অন্য মাত্রা পেতে চলেছে। কারণ মোদী 3:2-তে মহাকাশ ও পরমাণু শক্তি বিভাগের প্রধান হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এবার সমস্ত কিছু তত্ত্বাবধান করবেন। প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় মেয়াদে ইসরো চাঁদ ও সূর্যের মাইলফলক মিশনে গৌরব অর্জন করেছিল। যাদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান 3 ল্যান্ডার রোভার সফলভাবে অবতরণ করে ভারত ইতিহাস তৈরি করেছে, যা পৃথিবীর যে কোনো দেশের জন্য প্রথম যুগান্তকারী পদক্ষেপ। শীঘ্রই ভারত তার প্রথম সৌর মহাকাশ মিশন আদিত্য L1 চালু করেছে। মিশনটি সফলভাবে পৃথিবী থেকে প্রায় 15 লাখ কিলোমিটার দূরে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট 1-এ একটি মানমন্দির মহাকাশ যান পার্ক করেছে। আরেকটি সাফল্য যা তুলনামূলকভাবে র্যাডারের নিচে পড়ে গেছে তা হলো বেসরকারি কোম্পানির জন্য মহাকাশ খাত উন্মুক্ত করার জন্য সরকারের প্রচেষ্টা।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।